হ্যাঁ, যাক তাহলে তিনটা ক্লিকে, 11টা ক্লিকে তিনটা লিড আসছে। হুম হুম আচ্ছা তাহলে ভাই আপনি এই পাইনারটা তো ই করছেন না, যে কি পাইনারে যান ভাই? ফাইনাল লগইন করছি। হ্যাঁ আচ্ছা, ও এখান থেকে ই ভেরিফাইড চাইতেছে, ভেরিফাইড চাইতেছে। সাবমিটে ক্লিক করেন, যে দেখি কি কি যাচ্ছে। ওই দেখেন, ওই নিচে দেখেন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, দিছি। গভর্নমেন্ট আইডি, ওই এনআইডি চাই আছে, সমস্যা নেই, এনআইডিটা আপনি হ্যাঁ জমা দিয়ে দেবেন। আচ্ছা, আছে? হ্যাঁ আছে, এখন আছে, দিয়ে দিব। আচ্ছা দেন, ভালো হব। কী দিয়ে করছিলেন আপনি, ড্রাইভিং লাইসেন্স নাকি? ইয়ে আছে আমাদের, পাসপোর্ট আছে, পাসপোর্ট ও আচ্ছা আচ্ছা, এটা। হুম হুম আচ্ছা এখান থেকে রিসিপ অ্যাকাউন্ট, এখানে যান। এটা ই টু রিসিপ, প্রথমটা ফলো করেন। এটা হ্যাঁ, ওইটা। হ্যাঁ, নিচে এখানে ই কোশ্চেন দেন, ওখানে ক্লিক করেন, দেন একটা। হ্যাঁ, নিচে নাম লিখে দেন, না, নাম দিব। ও নাম না, এখান থেকে একটা সিলেক্ট করেন, যে কোনো একটা সিলেক্ট করেন, পরে একটু ওই স্ক্রিনটা একটু জুম কমাই স্ক্রিনশট তুলবেন। হ্যাঁ, নিচে এটা এখানে লেখেন কি দিও নাম? সিপিএ বিল্ড দেন। হ্যাঁ, দেন। হ্যাঁ, নিচে cpabuild.com দেন, তাহলে হবো। এইখানে মানে আপনি এখন ইউএসডিটা অ্যাপ্রুভ নেন নাই, দেন। হ্যাঁ, ডট কম দেন, নিচে আসেন, ওই যে প্রথমেটা সিলেক্ট করেন। হুম হুম এবার নিচে আসেন, নিচে দেখি। হ্যাঁ, ওইখানে, এটা হ্যাঁ, ক্লিক করেন, ওইখানে দেন একটা। হ্যাঁ, 500, এই 500, এই 500 দেন, 5,000 না, এত না। ওইটাই, এবার সাবমিট দেন। ওই যে ব্যাক টু রিসিভ অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করেন, এটা অ্যাপ্রুভ নিতে হয়, সাথে সাথে অ্যাপ্রুভ দিব কি না, ওই পেন্ডিং রাখছে, নিচে আসেন। এটা দু কয়দিন সময় নেব ভাই, ঠিক আছে। ওই ভিউ স্ট্যাটাস, ওখানে ক্লিক করেন, ইউএসডি অ্যাপ্রুভ নিতে হয়। এখান থেকে রাউটিং নাম্বার যা আছে যাবতীয় এগুলো অ্যাপ্রুভ নিতে হয়, বুঝতে পারছেন? হুম 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 এটা আপনার সিপিএ বিল্ডে যান, ওই ইউএসডি এখানে অ্যাপ্রুভ দিয়ে দিবে, কাল কালকে দিয়ে দিবে। হুম 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 রিফ্রেশ দেন তো একটা। ইপিসি 49 না, হাই হুম হুম ইপিসি। হুম কি ভালো নাকি খারাপ ভাইয়া? তা অফার দেখি এখন, ইয়েতে যান। হ্যাঁ, স্ট্যাটাসে যান, কিভাবে মার্কেটিং এটা করতেছেন। হ্যাঁ, ফেসবুকে নাকি, হুম ফেসবুকে ফেসবুক, মার্কেটিং হ্যাঁ করতেছেন। ফেসবুক, আচ্ছা, নিউ রিপোর্ট, হ্যাঁ নিউ রিপোর্ট, ওখানে যান। আপনার পাইনারি ইউএসডি কালকের মধ্যে অ্যাপ্রুভ দিয়ে দেবে, ওইটা বা 3 দিন লাগে, ওটা দিলে এই রাউটিং নাম্বার পরে অ্যাড করতে, অ্যাড করা যায়, পরে আমাকে বলবেন, অ্যাড করে দেবো। সাপ নাম দেন নাই, আচ্ছা। হুম ই করেন, ওই ডেটের উনি সিলেক্ট করেন। হ্যাঁ, দেন কান্ট্রিতে দেন, বা কান্ট্রিতে দেন। হ্যাঁ, এখানে কান্ট্রি দেন, কান্ট্রি, হ্যাঁ কান্ট্রি। এবার টুডের জায়গায় 7 দিন সিলেক্ট করে দেন।
গেট স্টার্ট দেন, গেট স্টার্ট আছে। আচ্ছা তাহলে জার্মানি থেকে স্টেট ক্লিক। আচ্ছা এবার আপনি লেজেন্স স্টেট আছে ওখানে যান, এটা ঠিক আছে। মানে এগুলো ফ্যাকলি কোয়া ফ্যাকলি আসেনি তো ভাই? না না যান, আচ্ছা আসছি, এজেন্সিতে আসছি। ক্লিক করেন লিড লিস্ট। হ্যাঁ ওখানে ক্লিক করেন। এবার না ভাই ফ্যাক ক্লিক না, রিয়েল লিড, ফ্যাক ক্লিক করলে ডোমেন ধরবো না, ওই গুগল সাইট ওটা ধরবো না। হ্যাঁ হ্যাঁ ওই যে গুগল ডট কম ওটা ধরবো না, ঠিক আছে সরাসরি নুল থাকবো, সরাসরি ই থাকবো, বুঝলে যদি রিয়েল আইপি কাজ। আইপি দিয়ে যদি করে ভাইয়া, যদি আইপি দিয়ে করে আইপি সেক্ষেত্রে দিয়ে করলে ইপিসি হাই ধরবে, প্রত্যেকটা হ্যাঁ এক ক্লিকে একটা লিড আসবো। হ্যাঁ হ্যাঁ আইপি তে ধরলে গুগল সাইট থাকবে, নুল থাকে, নুল ডাইরেক্টলি সরাসরি অফার লিঙ্ক যে নিয়ে কাজ করেছে, এটাই সমস্যা নাই, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে সলভ। হ্যাঁ তাহলে এখানে আমাদের কি হলো? যে এখন পাইনারে আপনি একটা ইউএসডি দিবে, হ্যাঁ ইউএসডিটা 2-3 দিনের মধ্যে অ্যাপ্রুভ দিবে। আচ্ছা দেখেন তো এটাতে আছে কিনা, আমাদের আর একটা পাইনার আছে তো। এটা আপনি সিপিএবিল্ডের সাথে অ্যাড করবেন, হ্যাঁ হ্যাঁ হয় না সিপিএবিল্ডে যে নাম আছে ওই নামে পাইনার থাকতে হবে। তাহলে তাহলে আসলে হবে না না? না ওই যেটা নিলেন ওটিতে যেটা অ্যাপ্রুভ করলেন ওটিতে সিপিএ বিল্ডার নামে আছে, সেম আছে তাই না? হ্যাঁ হ্যাঁ ওইটা সেম আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর আপনাকে একটু দেখাই বিষয়টা, এটাতে দেখেন তো আমাদের ইউএসডিটি আছে না নাই, গেট পেইড না কোথায় যাব? হ্যাঁ গেট পেইড রিসিভ, রিসিভিং অ্যাকাউন্ট দেখি পেন্ডিং কোথায়, এখানে তো নাই। এটা তো নাই না, এটা কবে ট্রাই করছিলেন? না এটা তো এইটাই। এটা আচ্ছা তো আচ্ছা সেম একই জিনিস। এটা আমার তাই না? দেন তো আমার আরেক ও ওইটাতে আছে, ওইটাতে একটু চেক করে স্টেটুয়ারি, নিই। এটা লগ আউট মারা লাগবে, তাহলে এটা আরেকটা ই করা লাগবে, এটা লগ আউট মারা লাগবে। লগ আউট মারা লাগবে না, হুম হুম সাইন আউট। কয়টা লিখে 38টা কি লিখে, 8টা লিড, ইপিসি জি 38। জি ভাই দেখতেছি যাই। দেখেন তো এত ইপিসি ভাই, সারা জায়গায় কাজ করি ইপিসি 22-25 সর্বোচ্চ। বলেন কি এই বিষয় থাকবে না, হারায় যাবে নি? এডুকেশন পরে কমে আসবো, জি কমে যায়। এটাই। আচ্ছা ই করেন তাহলে, জি বলেন। কিউ লেখারে যান, পোস্ট ব্যাক অ্যাড করে দিছি তাই না, জাস্ট পোস্ট ব্যাক অ্যাড করা হয়নি ভাই? আচ্ছা ওটা আমি পারবো না, ওটার আপনার ভিডিও আছে আমার কাছে, আমি এখন এটা দেখে শুধু করে নেবো। ক্লিক না আইডি দিবেন, ক্লিক আইডি যে যে রেভিনিউ এ যে এটা ওইটা দিবেন, জি পোস্ট ব্যাক কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। যে পোস্ট ব্যাক অ্যাড করো ভাইয়া বলেন। টুলসে যাও ফার্স্টে না, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ টুলসে যান, তারপর ওই দেখেন ঝুম করেন,